জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ প্রতিষ্ঠার 19 বছর পেরিয়ে 20 বছরে পা দিল বিশ্ববিদ্যালয়টি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন এনআই নাহিদ। নাহিদ, বিশ্ববিদ্যালয় দিবসে কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজ প্রতিষ্ঠা বার্ষিকী 19তম প্রতিষ্ঠা বার্ষিকী, এবং প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সাজ রব উৎসবে উল্লাসে মুখরিত ক্যাম্পাস নবীন প্রবীণের সমাগমে, এবং শিক্ষক শিক্ষার্থীদের প্রাণবন্ত উল্লাস উদযাপনে কিন্তু আজকের দিনটি আসলে তারা নানান বর্ণাঢ্য আয়োজনে পালন করছে। একে ঘিরে সকাল থেকেই ছিল নানান আয়োজন এবং সারাদিনব্যাপী চলবে। তো আমরা যদি সকাল থেকে সার্বিকভাবে আয়োজন সম্পর্কে বলি, সকালে শুরুই হয়েছে বিপ্লবে বলিয়ান নির্ভীক জবিয়ান এই প্রতিপাদ্যে এবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য এবং দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকালবেলা এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজুল করিম মল্লিক। তারপরে বিভাগে নতুন আবর্তনের শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার পালা হয়েছিল। সবগুলো বিভাগে প্রায় সবাইকে বরণ করে নেওয়া হয়েছে নতুনদেরকে। এরপর পরই বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজুল করিম মল্লিক। তারপরে যেটি রয়েছে, তারপরে কিছুক্ষণ পরে উনি চারুকলা প্রদর্শন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন, এবং 19তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে নবীন শিক্ষার্থীদেরকে কেন্দ্রীয় মুক্ত মঞ্চে স্বাগত জানানো হবে এবং আলোচনা রয়েছে। আর সবচেয়ে বড় আকর্ষণীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আহতদের সুস্থতা দোয়া কামনা শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে একটি সাংস্কৃতিক পরিবেশন হবে দুপুর নাগাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিপ্লবে বলিয়ান নির্ভীক জবিয়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রায় বিভিন্ন বিভাগ অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিহাস বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি শেষে এখানে শিক্ষক শিক্ষার্থীর সবাই শিক্ষকরা আছে। আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলবো আজকের এই উদযাপন নিয়ে। তো আজকের এই দিবসে মানে সংকট ঘোচানোর জন্য আপনাদের কী প্রত্যাশা? 19তম বর্ষে বিশ্ববিদ্যালয়ে এবার একটু ভিন্ন আমেজ, এই কারণে বলবো যে এবার আমরা নিজস্ব বিসি আমরা পেয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমরা পেয়েছি। পাশাপাশি এবছর শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই ঐক্যবদ্ধভাবে এই বিশ্ববিদ্যালয়কে গোছানোর জন্য কাজ করে যাচ্ছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে নীতি শব্দগুলো শিক্ষা ইমান শৃঙ্খলা এটি আবার পুনরায় স্থাপন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, এবং এই বিশ্ববিদ্যালয়ে প্রথম সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যেমন উনি বলছিলেন, আমরা একটু ম্যামের মাধ্যমে জানতে চাই নতুনদের জন্য আপনার শুভেচ্ছা বার্তা যারা নতুন এসেছেন। ধন্যবাদ। আমার যারা নতুন শিক্ষার্থী ক্যাম্পাসে এসেছে তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, এবং আমার প্রত্যাশা থাকবে যে আমরা অন্ধকার কাটিয়ে আলোর দিকে অগ্রসর হবই, এবং সেই আলোর অগ্রদূত হিসেবে তারাই থাকবে। নেক্সট প্রজন্ম যারা, তারা আমাদেরকে আলোর পথ দেখাবে, সেই প্রত্যাশাই আমি তাদের কাছে রাখবো। আজকের এই যেহেতু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নতুনরা আজকে তাদের বরণ করে নেওয়া হলো, তো আজকে খুব হাসি আনন্দে আজকের দিনটি ভালোই কাটবে সবার। সব মিলিয়ে এখনও মানে সাজ সাজ রব এবং সারাদিন থাকবে কর্ম ব্যস্ততা এবং উদযাপন। হ্যাঁ, তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ।